আজকে তোমাদের একটি হোলি ফেস্টিভ্যাল সিনারি ড্রয়িং অয়েল পেস্টেলে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশনে অন করো। তো সবার প্রথমে তোমরা চওড়া করে একটি পেজ নেবে। চওড়া করে পেজ নেওয়ার পর আমরা ফিগার ড্রয়িংগুলো একটা পাশ থেকে শুরু করব। তো সবার প্রথমে ঠিক এই জায়গা থেকে ফিগার আমরা শুরু করব। প্রথমে ফিগারের মুখের ড্রয়িংটা শেপটা এরকমভাবে করে নেবে। গলার লাইনটা আর কাঁধের লাইনটা এরকম একটু নিচ দিকে চলে আসবে। বডি স্ট্রাকচারটা ঠিক যেভাবে তোমাদের ফিগারগুলো করানো হয় ঠিক সেভাবে করে বডি স্ট্রাকচারটা এইরকম করে এরকম করে নেবে। ঠিক এই জায়গা থেকে এভাবে দুই পাশ থেকে লাইন টানার পর এরকম গোল করে দেবে। মোটামুটি এই মাঝ জায়গা থেকে মোটা থেকে অল্প একটু সরু হয়ে এই পায়ের লেগিংসটা এরকমভাবে করে দেবে। আরেকটাও এইরকম পায়ের জায়গাটা হবে। এখান থেকে জুতোটা এরকম করে দেবে এইরকম, এগুলো ভাঁজগুলো করে দেবে। এরপর হাতের জায়গাটা ঠিক এই জায়গা থেকে হাতটা আসবে, হাতের ভাঁজটা এইরকমভাবে হবে। অর্থাৎ এই ভাঁজটা এইরকম করে ভেতর দিয়ে এইভাবে যাবে। এইভাবে ড্রয়িংটা করে নেবে, করার পর এই ভেতরের লাইনটা মুছে যাবে, হাতটা বেরিয়ে আসবে। আরেকটা হাত এই আসবে, এই কোনোটা এইরকম হওয়ার পর আঙুলগুলো একটু ছড়িয়ে এইরকম হয়ে যাবে, এইখানে আঙুলগুলো এইরকম হবে। এই জায়গা চুলটা করার আগে এখানে একটা পেছনে ফিগার হবে, তার হাতটা তোমরা করে নিতে পারো। তার মুখে রং দিচ্ছে তার হাত, চুলটা পরে আসছি আমি, এই ফিগারটা আগে করে নেওয়া যাক। এরকম পাঞ্জাবিটা এইরকম ভাবে হবে। পায়ের লাইনটা ঠিক এই জায়গা থেকে এইরকম ভাবে এইরকম হয়ে যাবে। এইটাও ভাঁজগুলো এইরকম হয়ে যাবে। মেয়েটার জামাটা এই পাশে একটু ভাগ করে দেবে। নেক্সট ঠিক এই জায়গা থেকে এই যে রং দেবে হাতটা পাঞ্জাবিটা এরকম করার পর হাতটা এইরকম হয়ে আসবে। এই হাতটা এইরকম চলে যাবে। এই লাইনটা এবার মুছে যাবে। এই জায়গা থেকে এই লাইনটা এইরকম হয়ে আসবে।
ছেলেটার হাত এইরকম হয়ে যাবে। এবার মেয়ের চুলটা এইরকম ভাবে হয়ে আসবে। চোখগুলো এইরকম করে দেবে। এরপরে আরেকটা ফিগার ঠিক এই জায়গা থেকে আমরা করব, এবং ওভাল শেপ করার পর পায়ের ড্রয়িংটা মোটা থেকে সরু, মোটা থেকে সরু এরকম করবে। আরেকটা পায়ের লাইন এখান থেকে এইরকম আসবে। পায়ের ড্রয়িংটা এইরকম হবে। এখান থেকে হাতের লাইনটা এইরকম হবে। এখান থেকে মেয়েটাকে মগ দিয়ে রং দিচ্ছে, এইভাবে করে দিতে পারো। এরপরে ফিগারটা জামাটা প্যান্টটা আগে এরম করে নেবে, করার পর ভিতরের লাইন মুছে যাবে, জামার লাইনটা প্যান্টের উপর এইরকম চলে আসবে। এইভাবে এক একটা পার্ট মুছে মুছে তোমরা ফিগার ড্রয়িংগুলো করবে। পেছনে হাতটা এইরকম করে দেবে। এখানে মুখের ড্রয়িংটা এইরকম হয়ে যাবে। এইভাবে করে সিনারিটা তোমরা সাজাবে। এটা গাছের ড্রয়িং এরকম করে দেবে। এখানে একটা থালার মধ্যে আবির রাখা আছে, এই যার অংশটা কিছুটা ফেটে গেছে গাছের নিচে জায়গাটা। এইভাবে তোমরা কাজগুলো সুন্দর করে করে নেবে। এখানে পিচকারি রাখা আছে, এখানে দূরে কিছু বাচ্চা ছেলে মেয়ে হোলি খেলছে, আবির ছড়িয়ে দিচ্ছে, হাতে পিচকারি আছে, এখানে একটা বালতি। এখানে একটা
মন্দির করে দিতে পারো। মন্দিরের পেছনে গাছ, দূরে জঙ্গল, এখান থেকে একটা রাস্তা দেখিয়ে দিতে পারো। ঘাস, এরকম ছোট ছোট ঘাস করে দেবে। এ হলো একটা হোলি ফেস্টিভ্যালের সিনারি। তো দেখো এটা কি করে অয়েল প্যাস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো আমি কিছু কিছু জায়গায় ব্ল্যাক স্কেচ পেনের বর্ডার দিইনি, যেহেতু লাইনটা দেখা যাবে, রংটা একটু হালকা হবে বলে। তাই তোমরা তো কোনো বর্ডার দেবেই না, তাই কোনো অসুবিধাই নেই। তো সবার প্রথমে কিছুটা আকাশ তোমাদের দেখাচ্ছি, সেভাবে করে পুরো আকাশটা তোমরা করবে। স্কাই ব্লু কালারটা ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো। ঠিক এইরকমভাবে পুরো গাছের এই অংশ ধরে, লাইনগুলো ধরে তোমরা এইভাবে করে নিয়ে আসবে। আস্তে আস্তে নিচের দিকে হালকা হবে। এভাবে নিচের দিকে হালকা করে মিশিয়ে দেবে। এই পাশটা ঠিক এইভাবেই করবে। করার পর হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে এই স্কাই ব্লু কালারটাকে হালকা করে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে, অর্থাৎ কালারটাকে ব্লেন্ড করে দেবে সুন্দর করে। ওপর দিকে কিন্তু খুব প্রেশার দেবে না, তাহলে ডিপ জায়গাটা হালকা হয়ে যাবে। হালকা প্রেশার দিয়ে হোয়াইট কালারটা ওভারলেপিং করে দেবে। এইভাবে করে সুন্দর করে আকাশটা করে দেবে, বাদ বাকিটা এইরকমভাবেই করবে। দূরে জঙ্গলটা যেভাবে করে এর আগের ভিডিওগুলোতে তোমাদের দেখিয়েছি যে দূরের জঙ্গল একটু হালকা হয়, হালকা গ্রে ব্লুইশ টাইপের, তো কোবাল্ট ব্লু কালারটা দিয়ে নিচ থেকে ডিপ করে ওপর দিকে এভাবে হালকা করে নিয়ে যেতে হবে। এরপরে স্যাফরন কালারটা দিয়ে ঠিক ওই একইভাবে এই কোবাল্ট ব্লুর ওপরে নিচ দিয়ে ঘষে ওপর দিকে হালকা করে নিয়ে যেতে হবে। এরপরে স্কাই ব্লু কালারটা দিয়ে সমস্ত কালারটাকে একটু ঘষে দিতে হবে। এরপরে হোয়াইট কালারটা দিয়ে এই কালারটাকেও একটু ব্লেন্ড করে দিতে হবে, তবে গিয়ে একটা হালকা সুন্দর জঙ্গলের ওয়েদার তৈরি হবে। আর এই যে দূরে তাল গাছগুলো ছোট ছোট আছে, এগুলো ছোট করে কোবাল্ট ব্লু কালার দিয়ে, যেহেতু দূরে সেহেতু কালার অত ভালো বোঝা যাবে না, তাই কোবাল্ট ব্লু কালার দিয়ে এরকম এই তাল গাছগুলোকে এরকমভাবে করে দেবে।
এরকম ভাবে এই জঙ্গলটা করবে। এরপর আসা যাক এই গাছটা, মিডিয়াম গ্রিন কালার দিয়ে নিচের অংশগুলো এইরকম ভাবে করে দেবে। আমি কিছুটা দেখালাম, এটা ওই রকম ভাবেই করবে, মিডিয়াম গ্রিন দিয়ে, বা তোমরা ডিপ গ্রিন দিয়েও করতে পারো। আর এখানে লাইট গ্রিন, হালকা সবুজ, ইয়েলো দেওয়া দরকার নেই। করার পর প্রুশিয়ান ব্লু, এইভাবে করে ডিপ পাতার যে শেড, সেই শেড ওপর দিকে এরকম করে দিতে হবে। এরকম ভাবে বাদ বাকি গাছটা করবে, গাছের গুড়িটা পরে আসছে। এবার দেখো এই জায়গার কাজটা কিভাবে করছি, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে গাছটার উপরের দিকে এইরকম ভাবে হবে, তারপরে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে কিছুটা নিচ দিকে নিয়ে আসার পর আমরা স্যাপ গ্রিন কালারটা হালকা করে মিশিয়ে নিয়ে আসবো। এইরকম ভাবে গাছটা করার পর রেড কালার দিয়ে এইরকম যে কৃষ্ণচূড়া গাছের যে রেড রেড ফ্লাওয়ারগুলো, ছোট ছোট ব্রাঞ্চ ফ্লাওয়ারে এই সমস্ত গাছটার উপরে আমি ছোট ছোট করে করে দিতে হবে। এটা কারমাইন কালার দিয়ে একটু ডিপ করছি আমি, এরপরে ডার্ক ব্রাউন দিয়ে গাছে এরকম ভাবে করার পর ইয়েলো আকার দিয়ে মিশিয়ে দেবে, ব্ল্যাক কালার দিয়ে একপাশে শেড হবে। মন্দিরটা আসা যাক হালকা খয়েরি কালারটা দিয়ে, অর্থাৎ লাইট ব্রাউন কালারটা দিয়ে এক পাশে এইরকম করার পর অরেঞ্জ কালার দিয়ে আরেকটা দিক করে দেবে। ডার্ক ব্রাউন দিয়ে একদিকে শেড হবে। কারমাইন কালার দিয়ে এই জায়গাটা ঘষে দেবে। গ্রে কালার দিয়ে এই একপাশে দেয়ালটা আর নিচে দেয়ালের নিচে যে ছায়াটা করে দেবে, এটা হালকা করে মিশিয়ে দেবে। পেপার হোয়াইটটাই তোমরা রেখে দেবে। ব্ল্যাক কালার দিয়ে একটু শেড হবে। এইভাবে করে এই মন্দিরটা করবে। এরপরে আসা যাক এই জমিটা, দূরে এরকমভাবে লেমন ইয়েলো কালারটা কিছুটা করার পর ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা আবার এরপরে ধাপে আসবে, এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালার, তো পরপর কালারটা কিছুটা ডিপ হয়ে
আসবে। এইখানে এসে হালকা সবুজ কালারটা আস্তে আস্তে এই কালারের সাথে মিশে যাবে। এরপর এই ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই সবুজটা হালকা সবুজ কালারটাকে মিশিয়ে দেবে। মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে ছোট ছোট ঘাস করে দিতে পারো। রাস্তার কালারটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই রঙের ভিতরে যেই রঙটা যাচ্ছে এর ভিতরে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা বেশি চেপে দেবে না, একটু হালকা টেনে দেবে, কারণ রঙটা এখানে আমাদের পরে দেখাতে হবে। অরেঞ্জ কালার দিয়ে আস্তে আস্তে হালকা করে মিশিয়ে দিতে হবে। নেক্সট আমরা এই জমিটা আমি কিছুটা দেখাচ্ছি এভাবে করে বাদ বাকি অংশটা করবে। ইয়েলো আকার কালারটা একদম হালকা করে এভাবে করে নেবে। করার পর স্যাফ গ্রিন কালারটা এই রাস্তার লাইন ধরে কিছুটা ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। হালকা সবুজ কালারটা এভাবে নিচে হালকা করে ঘষে দেবে। তবে এই যে রঙটা পড়েছে সেই জায়গাটা খুব চেপে ঘষবে না, কারণ এর উপরে আমাদের যে রঙটা পড়েছে খেলা সেই রঙটা কিন্তু দিতে হবে, তাই চেপে কিছু করার দরকার নেই, হালকা করে রঙটা ঘষবে। এরকম ছোট ছোট মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে ছোট ছোট ঘাস করে দিতে পারো। এইরকম ভাবে বাদ বাকি এই দুটো জায়গা করবে। এরপরে এই জায়গাটায় আসি, ডিপ থেকে উপর দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে যেতে হবে। এরপর ডার্ক ব্রাউন কালারটা এই স্যাফ গ্রিনের উপরে একটু ঘষে দিতে হবে। নেক্সট গ্রে কালার দিয়ে কালারটাকে মিশিয়ে দিতে, অর্থাৎ নিচে যে বেদিটা আছে শ্যাওলা পরে এইরকম কালার হয়েছে। ইটের যে ভাঙা জায়গাটা অরেঞ্জ কালারটা দেবে, দিয়ে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই ইটের যে লাইনগুলোকে একটু বুঝিয়ে দিতে হবে। গ্রে কালারটা দিয়ে উপরের যে বসার অংশটা হালকা করে গ্রে কালার ঘষে দিতে হবে, যে আবির যে রাখা আছে এর মধ্যে যাতে না যায়। এই ফাঁকা জায়গাটা স্যাফ গ্রিন কালারটা করে দেওয়ার পর মিডিয়াম গ্রিন কালার করে দেবে, অর্থাৎ এখানে একটু ঘাস এরকম আছে একটু ব্রাউন কালারটা এইভাবে করে দেবে। ঠিক বাদ বাকি এটাও এইরকমভাবেই তোমরা করবে। গাছের গুড়িটা ডার্ক ব্রাউন কালারটা কিছুটা দেওয়ার পর এরকমভাবে হালকা হবে, তারপর লাইট ব্রাউন কালারটা কিছুটা ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে আবার কিছুটা হালকা হবে নিয়ে যেতে হবে। এরপর ইয়েলো আকার কালারটা দিয়ে এরমভাবে মিশিয়ে দিতে হবে। নেক্সট সবার শেষ ব্ল্যাক কালার দিয়ে এইরকম একদিকে শেপ দিতে হবে। এইভাবে করে পুরোটা তোমরা করবে। মানুষের হাত পায়ের কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে করে। প্রথমে হালকা খড়ি
রংটা দিয়ে করে নেবে। তো হোলি খেলার যে রংগুলো সেগুলো পরে আমি তোমাদের দেখাচ্ছি, আগে এইরকম ভাবে করে নেবে। নর্মালি যেভাবে মানুষ তোমরা রং করো এইভাবে করে এই ফিগারটা তোমরা করবে। আমি এই একটা ফিগার দেখিয়ে দিচ্ছি, তার সাজেশন অনুযায়ী বুঝে এই ফিগারটা তোমরা করবে। অর্থাৎ ব্রাউন কালার দিয়ে ফিগারে আগে ফার্স্টে করে নিতে হবে হালকা খয়েরি রংটা। এরপর অরেঞ্জ কালার দিয়ে এইরকম করতে হবে। শেষ পিচ কালারটা দিয়ে এই সম্পূর্ণ কালারটাকে তোমরা হালকা করে মিশিয়ে দেবে এইরকম ভাবে। প্রথম যে লেয়ারটা ফিগারের গায়ের রং এইভাবে করে তোমরা করে নেবে। সেম ভাবে এই ফিগারটাও তোমরা আর এই ছোট ফিগার গুলো করবে। এর উপর যে কিভাবে রং লাগাতে হবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। এইভাবে করে একদিকে শেড দিয়ে ঠিক যেভাবে করে হয় সেভাবে করে তোমরা কিন্তু করবে। আশা করি পুরো ছবিটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কাজটা ঠিকঠাক করে উঠতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না আর কাজটাও ঠিকঠাক হবে। তো দেখো দেখো আকাশটা এই পাশে যেভাবে দেখেছিলাম আকাশ ঠিক সেভাবেই করা হয়েছে। এই পাশটা গাছটাও সেভাবেই করা হয়েছে। জঙ্গল এবং জমি পুরোটা যেভাবেই দেখানো হয়েছিল বাদ বাকি অংশ সেভাবেই কমপ্লিট করা হয়েছে। নিচে জমি রাস্তা আর এই পাশের অংশটা আশা করি পুরো ছবিটা তোমরা এইভাবে করতে পেরেছো। তো দেখো ফিগারগুলো ড্রেস বা হোলি খেলার যে রং সেটা কীভাবে করছে। তো ছেলেটা যে পাঞ্জাবির কালারটা আমরা প্রথমে হালকা সবুজ দিয়ে হালকা করে রংটা একটু করে নেব। অর্থাৎ কটা রঙের মিক্সিং হবে পাঞ্জাবিটা তার জন্য এই কালারটা আগে তোমরা হালকা করে করে নেবে। করার পর স্কাই ব্লু কালার দিয়ে হালকা করে আগে প্রথমে যেখানে যে ড্রেস সেই ড্রেসের কালারটা আগে করে নেবে। প্রথমে হোলি খেলার যে রং লাগানোর ওইভাবে দরকার নেই, যেভাবে হাতে পায়ে রংগুলো করা হয়েছে এরপর হোয়াইট কালার দিয়ে কালারটাকে একটু মিশিয়ে দিতে হবে। কোবাল্ট ব্লু কালার দিয়ে সেটটা করে দিতে হবে। এভাবে তোমরা পাঞ্জাবি কালারটা করবে। গ্রে কালার দিয়ে যেহেতু চুড়িদার প্যান্ট পাজামাটা এবং গ্রে কালার দিয়ে এই ভাঁজগুলো এইরকম করে দেবে। এক পাশে গ্রে কালার দিয়ে সাদাটা রেখেই এইভাবে করবে। এই হয়ে গেল। এরপরে মেয়েটার যে জামাটা কারমাইন কালার দিয়ে
এই যে রঙের জায়গাটাকে একটুখানি রেখে জামার কালারটাকে এইরকম ভাবে করে দেবে। রেড কালারটা এই কারমাইন কালারের উপরে একটু ঘষে দিলাম, এই হালকা সাদা সাদা যাতে অফ হয়ে যায়, যাতে এটা না দেখা যায়। ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে এই জামাটার শেড হালকা করে এইরকম করে দেবে, ডিপ করার দরকার নেই। কারমাইন কালার দিয়ে আবার মিশিয়ে দিল, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই প্যান্টের চুড়িদার প্যান্টের কালারটা করা হলো, অরেঞ্জ কালার দিয়ে এক পাশে শেড দেবে। জুতোটা রেড দিয়ে ইয়েলো দিয়ে এইরকম নিচ দিকে একটুখানি ডিজাইন করে দেবে। ইয়েলো অকার কালারটা দিয়ে ছেলেটার জুতো হবে, নিচে অংশ গ্রিন কালার দিয়ে করে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চোখ এগুলো করে দেবে, রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁটগুলো করে দেবে। চুলটা একটু আমরা দেখো পিঙ্ক কালার দিলাম, একটু ভার্মিলিয়ান কালার দিলাম, আবির যে মাথায় পড়ে সেটা বোঝানোর জন্য। এরপরে ব্ল্যাক কালার দিয়ে চুলটা করা হলো, এই ছোট ছোট পার্ট জায়গাগুলো গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করবে। এরপরে রঙের জায়গাগুলো হবে রেড কালার দিয়ে মুখে একটু লাগিয়ে দেবে, ছেলেটার হাতে মেয়েটার গলায় একটু রেড কালার থাকবে। এই যে এইবার লাগানো হচ্ছে যে রঙগুলো বলেছিলাম জামায়, একটু গ্রিন কালার লাগিয়ে দিলে মুখের মধ্যে, একটু গ্রিন কালার কপালের দিকে এইরকম থাকবে। বুঝতে পারছো রং খেলার এবার কিভাবে করছি, মেয়েটার হাতে একটু গ্রিন কালার, এই রেড কালার এখানে একটু রেড লেগে রয়েছে। ছেলেটা এই যে পাঞ্জাবিটার মধ্যে একটু রেড মুখের মধ্যে গ্রিন, ডার্ক ব্রাউন, সরি ডার্ক ভায়োলেট, এইভাবে করে কিন্তু রং খেলার ছবিগুলো হবে। যেখানে খুশি
হবে না। তারপরে আসছি এবার এই ছেলেটা কাজটা আগে আমরা করে নেব, পিঙ্ক কালার দিয়ে ছেলেটার ড্রেস, দূরের মেয়েটার ড্রেসও পিঙ্ক কালার হবে। পিঙ্ক কালারের মধ্যে প্রথমে রেড দিয়ে যে ভাজগুলো তার যে শেপ আমরা আগে করে নেব, এই ছেলেটার মুখে হাতে একটু রেড কালার লাগিয়ে দিলাম, ডার্ক ভায়োলেট কালার দিয়ে দিলাম। মুখের মধ্যে ডার্ক ভায়োলেট কালার, পায়ের মধ্যে গ্রিন কালার, রেড, এইরকম ভাবে কাজগুলো কিন্তু করতে হবে। প্যান্টের কালার ডার্ক ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দেওয়ার পর কোবাল্ট ব্লু দিয়ে দেওয়া হলো, প্যান্টের মধ্যে রংটা লেগে গেছে, গ্রিন কালার লাগিয়ে দেবে। এইভাবে করে ছবি কিন্তু হয়ে আসবে। হোলি খেলার একটা মজা যে কালারের যেখানে খুশি তোমরা যেরকম কালার দিতে পারো, একটু ভুল হলেও কোনো অসুবিধা নেই, সব কালার মিলেমিশে একাকার হয়ে যায়। চোটটা গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করবে, হালকা সবুজ দিয়ে এই কালারটা করতে পারো, কিন্তু যেহেতু ভায়োলেট কালার দিয়ে ডিপ বেগুনি কালার দিয়ে রং দিচ্ছে, এভাবে মিশিয়ে দিতে হবে। এইটাও মগটাও রঙের এইরকম হয়ে যাবে। এই রংটা এবার নিচে এরকমভাবে এটার মধ্যে পড়বে, এইখানে রেড কালার হবে, গ্রিন কালার, অর্থাৎ চারিদিকে যে রঙের খেলা সেইগুলো কিন্তু এইখানে একটু ছিটে ছিটে থাকবে, এইরকম হবে। তবে বুঝে দেবে বেশি খুব দেওয়ার দরকার নেই, মেইন বালতির রং হচ্ছে স্কাই ব্লু, ডিপ ব্লু দিয়ে তার শেড আসবে। হলুদ কালারের পিচকিরি, তার মধ্যে রেড কালার একটু লাগিয়ে দাও। দেখো আস্তে আস্তে কিন্তু পুরো ছবি কিন্তু আমাদের শেষ হয়ে আসছে, মেয়েটার জামার মধ্যে রেড শেড হবে, ডার্ক ভায়োলেট পায়ের মধ্যে এরকম লাগিয়ে দাও, এই ক্রোমিয়েলো ডার্ক কালার দিয়ে ছেলেটার জামা, কোবাল্ট ব্লু দিয়ে প্যান্ট পিচকিটা এরকম করে দেবে। জাস্ট দূরে বুঝিয়ে দেওয়া, রেড কালারের বালতি করে দেবে, পিঙ্ক কালারের আবি ছড়িয়ে দিচ্ছে। এখানে কালার
পড়ে রয়েছে, ডার্ক ভায়োলেট কালার। আকাশে ছোট ছোট পাখি করে দিতে পারো। আবির, পিঙ্ক কালারের আবির, ভার্মিলিয়ান কালারের আবির, ইয়েলো কালারের আবির, এইরকম করে দিতে পারো। এটা থালার কালারটা ব্ল্যাক দিয়ে এরকম করে দেবে। এই হলো আমাদের একটি কমপ্লিট হোলি ফেস্টিভ্যালের সিনারি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা শেয়ার করো, লাইক কমেন্ট বক্সে কমেন্ট করো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে এই ধরনের ভিডিও করলে সেই ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।